আমরা চরকুকরি যাচ্ছি, সমুদ্র ভুল গেছে, চতুর্দিকে গাছপালায় ভরা, আমাদের চন্দ্রা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ, আমরা দুইটা স্প্রিট বোট নিয়েছি, আমরা চলে যাচ্ছি গহীন অরণ্যে, যেখানে শুধু হাগ হরিণ বিভিন্ন প্রজাতির প্রাণী বাস করে। আপনারা দেখতেছেন, আপনারা থাকো থাকো থাক 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 আপনারা দেখেন ক্যাপ পড়ছে, যাও বন চতুর্দিকে আমাদের দুইটা স্পিড বোট পারবো, ওই আর একটা স্পিড বোট পিছনে আমার, আমি দাঁড়িয়েছিলাম হঠাৎ করে আমার মাথার থেকে ক্যাপটা পড়ে গেছে, এখন ওই ক্যাপটা আনার জন্য পেছনের স্প্রিট বুটটা নিয়ে আসছে। আপনারা দেখেন কত সুন্দর রাস্তা, পানির উপর দিয়ে মনে হয় যে এটা একটা রাস্তা তৈরি হয়েছে। দেখেন ওই লোকটা, হ্যাঁ এই যে দেখতেছেন, উনি মাছ মারে, উনি একজন জেলে, এই যে ওনার, এই যে ওনার নৌকাটা দেখেন, হ্যাঁ মনে হয় ওনার একটা ছেলে ওখানে আছে, ওই যে পানিতে নেমে গেছে। এটা হলো গুল পাতা, এই যে আপনারা দেখতেছেন যেটা, এটা হলো গুল পাতা, হ্যাঁ সুন্দরবনের গুল পাতা, গুল পাতা, এই কেওড়া গাছ দেখেন, দেখেন কেওড়া গাছ, হ্যাঁ এই যে, এই যে আপনারা এখন দেখতেছেন শামচু ভাইকে দেখতেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে, এই যে আমাদের সেক্রেটারি, এই যে আমাদের সেক্রেটারি এখন দাঁড়িয়ে আছে, আপনারা দেখেন স্ট্রিট ফুড আবার চলছে, চলছে তো চলছেই। এই যে রফিক ভাই, তিনিও ভিডিও করছেন, আপনারা দেখেন 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 সুন্দর জায়গা দেখেন, হ্যাঁ ও অনেক দূরে আমাদের একটা স্পিড বোট পিছনে পড়েছে, এই যে এখন যা এরল স্পিড বোটের চালক, এরল স্পিড বোটের চালক দেখেন, হ্যাঁ দেখেন আপনারা দেখেন, আসলে এটাকে সুন্দরবনের একটা অংশ বলা চলে। সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা 23 তারিখ যখন চন্দ্রা থেকে রওনা দেই, আমরা যখন 23 তারিখ চন্দ্রা থেকে রওনা দেই, আরিসা ফিরে গেছে, আমরা 24 ঘন্টা ওয়েট করি, সবাই মিলে আমরা হাইজের মধ্যেই রাত্রি যাপন করি। গতকালকে 24 তারিখ আমরা চর ফ্যাশন এসে পৌঁছেছি, এখানে আমরা হোটেলে রাত্রে ছিলাম, সকালবেলায় আমরা কুকরি মুকুরির উদ্দেশ্যে রওনা দিয়েছি। সুন্দরবন, সুন্দরবন একটা ভাব পরিলক্ষিত হচ্ছে, আপনারা দেখেন দুই সাইডে কত সুন্দর ঘাস। এলো রফিক ভাই,
এই হলো পেছনের আরেকটি, এই দেখেন এই কোএফিসিয়েন্টের স্পিড বোর্ড, আমরা একটা স্পিড বোর্ড আছি, পেছনের স্পিড বোর্ড আসতেছে, আমাদের স্পিড বোর্ডে সেক্রেটারি জাবেদ আলী, কেশিয়ার রফিক ভাই, শামচু ভাই, আমরা চারজন আছি। অন্য স্পিড বোর্ডে আখতারুজ্জামান, মনির ভাই, হামিদ ভাই, কামরুল আছে। আপনারা দেখেন এই যে বনের ভিতরে গরু, আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন, দেখেন দেখেন। আমরা যদি ভাগ্যগুণে পেয়ে যাই আমরা দেখানোর চেষ্টা করবো। হরিণ অ্যাভেলেবল, হরিণ আছে, এটা এই দেখেন। এখান থেকে আরেকটা রাস্তা বেরিয়ে গেছে, এই আরেকটা নৌ পথ দিকে চলে গেছে, হ্যাঁ দেখেন, দেখছেন, হ্যাঁ এই দেখেন, এই আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা কোথায় চলে এসেছি, অনেক অনেক দূরে, আমাদের টোর অনেক সুন্দর হয়েছে। আমরা এসেছি, আপনারাও আসবেন, ভালো জায়গা, দেখার মতো জায়গা, বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ। এই দেখেন নদীর এই যে হাঁসগুলো দেখছেন, হ্যাঁ হ্যাঁ, এই এই স্পিড বোর্ড, সব কিছু দেখানো সম্ভব হচ্ছে না, তারপরে চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, তারপর আমরা চেষ্টা করতেছি প্রাকৃতিক দৃশ্যগুলো যাতে আপনারা উপলব্ধি করতে পারেন। ওই দেখেন হরিণের বাচ্চা ঘুমাচ্ছে, হরিণের বাচ্চা শর্ট ড্রাইভে আমি আপনাদের দেখাতে পারছি না, মুহূর্তের মধ্যেই পার হয়ে যাচ্ছি। শুধু এতটুকুই আপনাদের উদ্দেশ্যে বলবো, অনেক সুন্দর জায়গা বাংলাদেশে, এত সুন্দর জায়গা আছে না আসলে বোঝা যায় না, বুঝতে পারবেন না। এই দেখেন এদিকে এসে আমরা আবার কিছু গ্রাম লক্ষ্য করছি, এখানে কিছু গ্রাম আছে, এটা একটা গ্রামের কাছাকাছি এসে গেছি। এই দেখেন আপনারা দেখার চেষ্টা করেন, মাছ ধরার ট্রলার আছে, এই যে মাছ ধরার ট্রলার গুলো দেখতেছেন, এই দেখেন, হ্যাঁ এই এই মাছ ধরার ট্রলার গুলো আমরা পার হয়ে যাচ্ছি। আমরা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, অনেক সুন্দর। এই যে দেখেন আপনারা লক্ষ্য করতেছেন, এগুলো ধান গাছ, চরের মধ্যে ধান পেকেছে, অনেক সুন্দর। তাই সত্যি করে এই আরেকটা স্পিড বোট এসেছে, দেখেছেন আপনারা, এই বসেন বসেন, এই যে আমরা যাচ্ছি এখান দিয়ে একটা গ্রামের মাঝে এসে পৌঁছেছি, দেখেন মাছ ধরার অনেক ট্রলার এখানে আছে, অনেক ট্রলার আছে, দেখেন। আমরা হয়তো এখানে একটু উঠবো, আমরা পরক্ষণে আপনাদের দেখাবার চেষ্টা করবো।